নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী। বিস্তারিত খবরে যাব, তার আগে চোখ রাখবো সংবাদ শিরোনামে। 1000 টাকারও কম বাজেটে বাংলা সিনেমা তৈরি, নামমাত্র বাজেটে সিনেমা তৈরি করলে গজলের এক টোটো চালক। আসছে বিস্তারিত খবরে। মাত্র 1000 টাকারও কম বাজেটে বাংলা সিনেমা তৈরি, ভাবতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই করে দেখালেন মালদার গজলের ছেলে আশিক দাস। তৈরি করলেন মাটির পুতুল নামে এক বাংলা সিনেমা। বর্তমানে সিনেমা মানেই কোটি কোটি টাকার গল্প, নায়ক নায়িকার ছড়াছড়ি, দেশ বিদেশে শুটিং, নামী শিল্পীদের গান বাজনা ইত্যাদি ইত্যাদি। সেখানে দাঁড়িয়ে মাত্র 1000 টাকারও কম বাজেটে বাংলা সিনেমা তৈরি করে রীতিমতো সাড়া ফেললেন মালদার গজলের ছেলে আশিক দাস। আশিক পেশায় টোটো চালক হলেও মনে মনে তার সিনেমা জগতের প্রতি সুপ্ত একটা টান ছিল। সেই টানেই তিনি গজলের আহরা দুর্গাপুর গ্রামের বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের নিয়ে তৈরি করে ফেলেছেন এক বাংলা সিনেমা, যার নাম দিয়েছেন মাটির পুতুল। এই সিনেমাটার নাম আমরা দিয়েছি মাটির পুতুল। এই সিনেমাটার আজকে প্রমোটিং করলাম। এই সিনেমাটা আজকে আমরা প্রজেক্টরের মাধ্যমে রিলিজ করব এবং আগামীকাল থেকে প্রত্যেকে এই সিনেমাটা আমাদের ইউটিউব চ্যানেলে মোবাইলে দেখতে পাবে। অভিনয়গুলো গোটাটাই আমাদের এই আহরা গ্রামে, এই দুর্গাপুর গ্রামেই হয়েছে, এর বাইরে কোথাও নেই। গল্পটা আমার লেখা এবং ডিরেকশন আমার করা, প্লাস এটা সিনেমায় এডিটিংটাও আমি করেছি। টোটাল ম্যাকিংটাই, কালার কালেকশন থেকে নিয়ে সাউন্ড মিক্সিং থেকে নিয়ে ভয়েস ডাবিং টাবিং টোটালটাই কমপ্লিট আমার হাতে করা। এই ম্যাকিংয়ের কাজ, অল ম্যাকিংয়ের কাজ নিজে জানি বলে আজকে লো মানে নো বাজেটে, বিনা ইনভেস্টে আমরা একটা সিনেমা কমপ্লিট করতে পেরেছি। দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হলো, এই আনন্দটা রাখার আর জায়গা নেই। আগামী দিনের চিন্তাধারা আছে এর থেকে আর একটু বড় কাজ করার। যদি সকলের উৎসাহ পাই এবং বড় কাজ করতে গেলে আরও কিছু আমাদের চরিত্র দরকার। আমরা চাইবো যে নতুন নতুন যারা ছেলে মেয়ে কাজ করতে আগ্রহী তারা আমাদের পাশে এসে দাঁড়াক, তাদেরকেও আমরা শিখিয়ে করে নিয়ে কাজ করাবো। মাটির পুতুল নামাঙ্কিত এই সিনেমারই প্রমোটিং অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। প্রমোটিং অনুষ্ঠানে হাজির ছিলেন গজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি সিনেমার পরিচালক আশিক দাসের প্রশংসায় পঞ্চমুখ হন এবং সকলকে এই সিনেমা দেখার আবেদন জানান। খুব আনন্দের এবং গর্বের বিষয়, গজল একটা প্রত্যন্ত এলাকা সকলেই জানেন, এবং এই এলাকা থেকে আমাদের কয়েকজন ভাই বন্ধু বলুন, মানে বয়স্করা বলুন, তারা মিলে মিষ্টু ফিল্ম পরিচালিত মাটির পুতুল বলে একটা আর সিনেমা তারা আজকে ইউটিউবে আর উদ্বোধন করলো। আর সেই উদ্বোধন এই এলাকায়, আমাদের এই আহড়া এলাকায় আর দুর্গাপুর গ্রামে খুব মানে ঘটা করে সমস্ত গ্রামবাসী বয়স্কদের যুবক যুবতীদের আর উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছিলাম। আর এই মাটির পুতুল সিনেমাটার আজকে শুভ উদ্বোধন হলো। আপনারা সকলে দেখুন এবং তাদেরকে উৎসাহিত করুন যেন তারা আরও আগামী দিনে আরও বড় বড় সিনেমা তৈরি করতে পারে, ভালো কিছু করতে পারে এবং এই গজলের নাম সুনাম আর তার চারিদিকে ছড়িয়ে পড়ে। মালদা জেলা পরিষদের উদ্যোগে নবনির্মিত এক কমিউনিটি টয়লেটের উদ্বোধন হয়ে গেল গজলে। শুক্রবার গজলের কদুবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায় এই কমিউনিটি টয়লেট উদ্বোধন করা হয়। ফিতে কেটে নবনির্মিত টয়লেটের দ্বারোদ্ঘাটন করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার। তিনি জানান, জেলা পরিষদের 15 ফিনান্স থেকে প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দে এই টয়লেট করা হয়েছে, এর ফলে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। আমাদের মালদা জেলা পরিষদের 15 ফিনান্সের তরফ থেকে কদুবাড়ির শ্মশানে আমাদের একটি 5 লক্ষ টাকা, প্রায় 5 লক্ষ টাকার একটি বাথরুমের শুভ আজকে উদ্বোধন করা হলো। এবং এখানে যে প্রবলেম কিছুই না, কিছু জল যাওয়া নিয়ে একটা সামান্য প্রবলেম ছিল, সেটাকে আমাদের এজেন্সি এবং জেলা পরিষদের তরফ থেকে সম্পূর্ণভাবে মেরামত করে আমরা আজকে সুন্দর করে কাজটা আমরা উদ্বোধন করি। 1000 টাকারও কম বাজেটে বাংলা সিনেমা তৈরি, নামমাত্র বাজেটে সিনেমা তৈরি করলে গজলের এক টোটো চালক। এখনকার মতন সবার খবর এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী সবার খবর ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।